হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টিকিটটি ট্রেনের স্বাগত তো অবশেষে কিন্তু এম কিষাণ সম্মান ও কৃষক বন্ধু এই দুটি প্রকল্পে নাম নথুভুক্ত নতুন এবং সকল কৃষকদের জন্য একটা খুব বিরাট বড় সুখবর চলে কেননা বিশেষ করে আপনারা জানেন আমাদের রাজ্যে প্রচারিত কৃষকদের বেনিফিট দেওয়ার জন্য তথা কৃষকদের লাভবান করার জন্য রাজ্য সরকারের যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার পাশাপাশি কিন্তু বন্ধুরা কেন্দ্রের যে একটি প্রকল্প রয়েছে আপনারা সকলেই জানেন পি এম কৃষাণ সম্মান নিধি প্রকল্প এর মাধ্যমে কিন্তু প্রতিটি কৃষকগণেরাই বছরে তিনটি কিস্তিতে সরমর দু হাজার টাকা করে ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় তো খুব শীঘ্রই কিন্তু এই পিএম কিষণ প্রকল্পের আগামী কিস্তি তথা এই চৌদ্দ নং কিস্তির টাকা ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু অলরেডি যিনি আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র সিং তোমর উনি কিন্তু শেষ যে কৃষি ভবনে যে একটা মিটিং রাখা হয়েছিল সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কিছু সংখ্যক এখনো পর্যন্ত কৃষকদের ইকুয়ে পেন্ডিং পরে আছে এবং অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবি বা আদার সেটিং করা নেই এই কারণে এই কিছু টাকা পেতে কৃষকদের একটু লেট হচ্ছে তবে খুব শীঘ্রই এই টাকা কিন্তু ট্রান্সফার করা হবে এবং জানিয়ে দিয়ে বন্ধুরা ভোটের আগে তথা এই জুলাই মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষণ সম্মানিত প্রকল্প টাকা ঢুকতে চলেছে এবং তার পাশাপাশি আপনাদের জন্য আরেকটা যেটা সুখবর সেটা হচ্ছে রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে বন্ধুরা সেই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রতিটি কৃষক কিন্তু একদম কম জমি দিয়ে আবেদন করে থাকলে আপনারা বছরের দুটি কিস্তিতে দুই হাজার টাকা করে চার হাজার টাকা পেয়ে যান এবং যারা এক একর কিংবা তার বেশি জমি দিয়ে এই প্রকল্পে আবেদন করেন তারা কিন্তু বছরের দুটি কিস্তির মাধ্যমে পাঁচ হাজার টাকা করে সর্বোট দশ হাজার টাকা পেয়ে যান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তো কিছুদিন আগে একটা মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে এসেছিল সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আবারও পাঠানো হতে চলেছে তবে কোন কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পে সেই টাকাটা ঢুকবে এই নিয়ে আপনাদের একদম বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম যে যে সকল কৃষকদের গত ছাব্বিশে এপ্রিল যে টাকাটা ট্রান্সফার করা হয়েছিল খারিফ ফসলের জন্য যে টাকাটা ট্রান্সফার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী যে সকল কৃষকরা সেই দিন সেই কিস্তির টাকাটা পাননি তথা খারিফ কিস্তির টাকা পাননি কোনো কারণবশত বা লেট আবেদনের জন্য বা যাদের আবেদন পেন্ডিং ছিল বা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি সেই সকল কৃষকগানরা কিন্তু আবারও খুব সিকিউরিটি টাকা পেতে চলেছেন বন্ধুরা এবং জানিয়ে দিয়ে আপনারাও কিন্তু এই জুলাই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো যাই যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এবারে জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু এবং পিএম কিষান এই দুইটি প্রকল্পের মাধ্যমে কোন কৃষকরা আগে টাকা পাবেন এবং কারা পরে টাকা পাবেন তো দেখুন পিএম কিষান সম্মানিধি প্রকল্পের নাম তো কৃষকদের উদ্দেশ্যে জানাতে চাই যদি আপনারও নাম পিএম কিষান প্রকল্পে থেকে থাকে তো অবশ্যই কিন্তু বর্তমানে আপনি পিএম কিষানের অফিসার ওয়েবসাইটে এসে নিজের বেনিফিশারি স্টাটাসটা একবার চেক করে নেবেন তো স্ট্যাটাস ওপেন করার পরে যদি আপনি এই যে লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলসে এরকম লেখা দেখতে পান যে পেমেন্টের স্ট্যাটাসের ঘরটাতে আর সাইন বাই স্টেট দেখাচ্ছে এবং তার পাশাপাশি যদি এফ টি এখানে ইয়েস দেখায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি তথা নং কিস্তির টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা হবে না জুলাই মাসে যে নং কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাঠাতে চলেছেন সেইটা কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আবার না বললেই নয় অনেকেই কিন্তু আমাকে পার্সোনাল মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাচ্ছেন অনেকে আবার ভিডিওতে কমেন্ট করতেছেন যে অনেকের এখনও পর্যন্ত লেটেন্ট ইনস্টলমেন্টের ডিটেলস চেক করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্টাটাসের যে ঘর রয়েছে সেই ঘরটা একদম পুরোপুরি ফাঁকা অর্থাৎ এখানে টাকা দেওয়ার যে প্রসেস বা আপডেট তা এখন পর্যন্ত আসেনি তো সেই সকল কিছুদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা আপনাদের যদি এলিজিবিলিটির স্টাটাসে সম্পূর্ণ তত ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আর এলিজিবিলিটি স্টাটাসে যদি কোনো রকম আপনার গণ্ডগোল থাকে ল্যান্ড সেরিং থেকে শুরু করে ইকুইআইসি স্ট্যাটাস কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেরিং স্টাটাস এগুলো গণ্ডগোল থাকলে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোর আগে সমাধান করতে হবে তারপরে কিন্তু আপনার আর পেমেন্ট স্টাটার ঘরে টাকা দেওয়ার আপডেট আসবে এবার যাদের সম্পূর্ণ তত ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত পেমেন্ট স্টাটস ঘর ফাঁকা রয়েছে বন্ধুরা আপনাকে বলো আপনারা ওয়েট করে যান আশা করা যাচ্ছে আপনাদেরও টাকা দেওয়ার প্রচেষ্ট শুরু হয়ে যাবে এবং জানিয়ে দিয়ে বন্ধুরা যদি টাকা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের এখানে পেমেন্ট স্টাটাস ঘরটা ফাঁকাই থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই চৌদ্দরাং কিস্তির টাকা পেমেন্ট কৃষি প্রকল্পে ঢুকবে না এবার আরেকটা কথা হচ্ছে দেখুন আপনাদের ভিডিও শুরুতে একটা কথা জানিয়ে দিয়েছিলাম যে গত কিছুদিন আগে যেটা কৃষি ভবনে যেটা মিটিং রাখা হয়েছিল বিভিন্ন কৃষিমন্ত্রী থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে তো আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবারে কিছু সংখ্যক কৃষকদের এখনও পর্যন্ত ইকোয়েসি পেন্ডিং পড়ে রয়েছে অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিপুটি লিঙ্ক করা এই কারণে কিন্তু এই চোদ্দ নং কৃষির টাকা ঢুকতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু লিট হচ্ছে নাহলে কিন্তু এওদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হতো কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো যাই হোক বন্ধুরা মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে তথ্য উঠে আসে সেটাতে বলা হয়েছে খুব শীঘ্রই কিন্তু এই জুলাই মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই চৌদ্দ কিস্তির টাকা ঢুকে যাবে এবং আশা করা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই টাকা ঢুকে যাবে এবার আপনাদের আরেকটা তথ্য দিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নামনাথভুক্ত যে সকল কৃষকগণারা গত ছাব্বিশে এপ্রিল খারিফ শস্যের টাকা পাননি অর্থাৎ খারিফ কিস্তির টাকাটা পাননি কিন্তু বর্তমানে এই স্টাটা চেক করে দেখতে পাচ্ছেন আপনার স্টাটাসের ঘরে এরকম করে অ্যাপ্রুভ লেখা আছে এবং তার পাশাপাশি যাদের ট্রান্জ্যাকশন স্টাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ লেখা রয়েছে সেই সকল কৃষকগণরা কিন্তু এই কিস্তিতে বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ কিস্তির টাকা অর্থাৎ ডিউ যে কিস্তিটা রয়েছে সেই কিস্তির টাকাটা খুব শীঘ্রই ঢুকিয়ে যাবে বন্ধুরা এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে এবং তার পাশাপাশি জানিয়ে দিই অনেকের আপনাদের জানি এখানে এডিএ আপলোডেড এই লেখাটা থাকতে পারে তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন এবং যাদের এখানে ফাঁকা টাকা থাকবে বন্ধুরা সেই সকল কৃষক কিন্তু বাকি সেই খারিফ কিস্তির টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসেই পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনার কৃষক বন্ধু নাকি পিএম কিষান নাকি দুটি প্রকল্পের নাম নতুনভুক্ত করা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলার কৃষক সেটাও বলতে ভুলবেন না তো ভিডিওতে এটাই আপডেট দর ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত ত্রিক ছড়িয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ